ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. দিকে হলো বাবা যদি হালাল হারাম মিশ্রিত উপার্জন করে পরিবারের জন্য, পরিবারের সাথে সেই উপার্জিত অর্থের কেনা খাবার খাওয়া যাবে কি? জি খাওয়া যাবে, যেহেতু এটা তার উপার্জিত সম্পদ। কিন্তু যদি এরকম হয় যে আপনারা যে সরাসরি একটা জিনিস উনি কামাই করেন হারাম, তো এটা খাবেন না সরাসরি। যেমন মদ, এটা হারাম, এটা দ্বারা আপনারা উপকৃত হবেন না। কিন্তু যেটা তার সে বাবা কামাই করে, সুদ অথবা ঘুষ মিক্স, কোনো মূল বেতনও আছে, তো এর ক্ষেত্রে বিধান হলো পরিবারের সদস্য যারা ওরা খেতে পারে, গুণা হবে তার, যারা অধীনস্থ ওদের গুণা নেই। তবে আপনি বলছেন বাবার ছেলে উপার্জন করতে সক্ষম, কিন্তু মূল বাজার বাবাই করে, যাইজ হবে সর্বোপরি, না যাইজ নয়। দেখলাম শেখ ইবনে উসাইমিন রাহিমাল্লাহ ফতোয়া, এটা গুনাহ হবে তার, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির দাওয়াত কবুল করেছেন, আর এটা প্রসিদ্ধ ইহুদিরা সুদ খায়, ইহুদিরা সুদ খায়। তো যাদের মিক্স হবে খাবার, এরা যদি আপনাকে হাদিয়া দেয়, আপনি হাদিয়া কবুল করতে পারেন। তবে ছেলে উপার্জন করতে সক্ষম হলো, এটা তার জন্য না যাইজ নয়। তবে যদি সে বাবার কামাই না খায়, এটা উত্তম, সন্দেহ নাই। যদি পারে, সে আলাদা কামাই করছে, আলহামদুলিল্লাহ, এটা কোনো শর্ত না, বাবার কামাই খেতে হবে। এটা আমাদের দেশের একটা যৌথ পরিবারের সিস্টেম। সৌদিতে ছেলে বড় হয়ে গেলে বিয়ে শাদি শেষ, সে আলাদা হয়ে যায়, বাবার দেখাশোনা করবে নিয়ম মতো, বাবা বাবা ছেলে ছেলে। আমাদের দেশে দেখবেন একসাথেই সব, আবার কত মানুষ জুলমের শিকার হয় যৌথ ফ্যামিলির কারণে, অনেক মানুষ জুলমের শিকার। যেমন বড় ছেলে কামাই করে, কামাই করলো, কত প্রবাসী আছে বিদেশ, 10 বছর 20 বছর কামাই করলো, পরবর্তী গেল বাংলাদেশ, বাংলাদেশ যাওয়ার পরে সম্পত্তি সবাই সমান, এটা জুলুম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। তো এইসব ক্ষেত্রেও আমাদেরকে সচেতনতার দরকার, ইসলামী বিধান জানার দরকার। আপনি জোরপূর্বক নিয়ে নিলেন আরেকজনের হক, কেয়ামতের কি দিন কি জবাব দিবেন? সর্বোপরি এই যে মশালাটা, ছেলে যদি খায় অসুবিধা নাই, বাপ দিচ্ছে, কিন্তু সে যদি এর থেকে দূরে থাকতে পারে ভালো। আর বাকি যারা, যেমন বাচ্চার মা, অর্থাৎ ওই না যিনি কামাই করছেন মিশ্রিত কামাই, ওনার স্ত্রী, ওনার বাচ্চা কাচ্চা যারা না পারে, ওরা তো নির্দেশ খেতে পারে, কোনো অসুবিধা নেই, যারা কাজ করতে সক্ষম নয়। আল্লাহ আলম, আল্লাহ অধিক জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।